Hi everyone, good morning, welcome back to my channel Sudipta Sora Vlog. Just ghumte ke uthechi tai mukhte ekdom phola phola lagche. To aaj theke Yuvan jabe play school e. Kono porashono sherokom hobe na. Just play school mane bole diche ja hobe orally hobe. To bhablam je Yuvan jokhon somosto kotha shike geche bolte pare ABCD bolte pare tumra to janoi. To bhablam school e diyei di. तो आज থেকে ওর স্কুল স্টার্ট আমাদের লাইফের নতুন একটা জার্নি ভীষণ টেনশনে আছি ফ্রম লাস্ট 2 ডেজ বিকজ ইউয়ান কে ছেড়ে আড়াই ঘন্টা থাকবো মানে আমি ইউয়ান কে ছেড়ে আগেও থেকেছি মানে কলকাতা যাই যখন মায়ের কাছে রেগে বাট মা বাবা থাকে ও বাড়িতে থাকে ও নিজের জোনে থাকে এবারে ও যাবে স্কুলে আলাদা থাকবে সো আই এম ভেরি ওয়ারিড তো চলো আজকের ব্লগটা পুরোটা দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে जस्ट युवान घूमते के उठल ब्रेकफास्ट रैम्बो रैम्बो पूरा छिटिए छिटिए खाच्चे अपनी कि खावा दावा करे ना चाहना क्यों युवान जस्ट घूमते के उठल बाबू घूम हच्छे ना उठलाम सातटार समय सौरभ चले गेछे जिमे और चुन्नु मुन्नु तो जानोई लास्ट ब्लग देखले बुझतेई पारबे आमादेर दुटो न्यू मेम्बर इन द फैमिली तोमाके देखाई मुन्नु एतो बदमाइश चुन्नु होच्छे फर्सा मैंने सदाटा और मुन्नु हे कलोटा ये देखो हमें डुब्बो घास एने दीची ना खे कि खाचे देखो मानी प्लान गाच खाचे ये काका किने दीची खाबी ना चुन्नु और ये देखो मुन्नु चुन्नु मुन्नु चुन्नु मुन्नु खूब बदमाइश किन्तु एटा 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 खूब बदमाइश देखो खाली पालाच्छे शोना कुछ 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 घास खा गरम करे खावा हबे बिकज सौरभ भाई नहीं देखो युवान आबार घुमी पड़े बाबाई गुड मॉर्निंग बाबाई बाबाई ओ बाबा बाबा घरे लागबे तो ओ तो प्रथम दिन जानिना स्कूले कम थे ना थे तो टीफिन दिए टीफिने तो कि बनिए देवर मतन एख समय तो दुटो लिटिल हार्ट दिए एक बारबन बिस्किट दिए दुटो वेफर्स दिए तो चलो युवान स्कूल जाके देखा कि आम्बा बुझते स्कूले और मैं कि देखो वाइप्स आर हैंकी आ दीते और ये चेने एक एक्सट्रा पेयर अफ क्लोथ्स और एक डायपर ठीक है और एन देव टीफिन और वाटर बॉटल और हमें बाड़ी थे जस्ट बेरोलाम बाबुर स्कूल एखन थेके आमादेर नतून एटाई रुटीन होते चलेछे तो आमादेर आशेपाशे किछु एकटा दोकान खुजते हबे बोलो जेखाने आमरा गिये टू वेट करते पारबो आजके बा माने एकटा एक उइक तो एटा हबे ना बिकज युवान के सेटल होते टू टाइम दिते हबे एंड आफ्टर दैट एकटा ओई व्यवस्था करते हबे तो बेगे पड़ेछि
গাড়ি নিয়ে। খুব টেনশন হচ্ছে, ইউয়ানের সকালবেলা পটি করার অভ্যাস, আর আজকেই ও পটি করেনি। ও অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠে 9:10, তারপরে ও আস্তে ধীরে করে, তো আজকে ঘুম থেকে উঠেছে ও 8টা, তো সমস্ত কিছু হজপজ হয়ে গেছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে, ও যদি স্কুলে গিয়ে পটি করে দেয় কাউকে তো ছুঁচুও করতে দেবে না, পরিষ্কার করতে দেবে না, কি হবে। আর তার মধ্যে তাড়াহুড়োতে ফোন নিতে ভুলে গেছে আমাকে, আমার জিনিসগুলো আগেই গুছিয়ে রাখতে বলো বাবু। হ্যাঁ, ফিশ ফিশ। সৌরভ এক্সাইটেড? আমি তো ভীষণ নার্ভাস। আমার তো মনে হয় না যে আমি ডেলিভারির আগেও মানে টেনশনে ছিলাম, লাস্ট দুদিন দিয়ে আমি চিন্তাতে রয়েছি। আমার বাবা তো বাড়ি থেকে স্কুল তো অনেকটাই দূর, তো মোটামুটি আমাদের 30-40 মিনিট হাতে নিয়ে বেরোতে হয়। তো দেখো, ইউয়ানকে তো ঘুম থেকে তোলাটা আজকে অনেক বড় স্ট্রাগল হলো। জানি আমাদের লাইফে একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে। যাই হোক, আমরা এক্সাইটেড প্রচণ্ড, আর অ্যাট দ্য সেম টাইম ভীষণ নার্ভাস, বিকজ ইউয়ান 2.5 ঘন্টা আমাদেরকে ছেড়ে থাকবে। আর বাই দ্য ওয়ে, এদিকের রাস্তাটা এত খারাপ হয়ে গেছে না, মানে কাঁচড়াপাড়া কল্যাণী মানে আন্ডার কনস্ট্রাকশন, তো ভীষণ মানে অসুবিধা হয় যেতে। আর একটু হাতে বেশি করেই টাইম নিয়ে বেরোতে হবে, বিকজ মাঝে মাঝে কী বলো তো, এক একটা রোড বন্ধ করে দেয় আর আস্তে আস্তে যেতে হয় গাড়ি। তো যাই হোক, আর একটু গেলেই বা স্কুল পৌঁছে যাবো, তোমাদেরকে দেখাবো আজকে কী হলো না হলো স্কুলে। আমরা চলে এসেছি ইউয়ান স্কুলে। ইউয়ান কিছু জানি না, মানে খুব কাটাকাটি চলবে নাকি বুঝতে পারছি না। আমরা রামবো, কোথায় যাচ্ছি আমরা? তো ইউয়ান চলে গেল স্কুল, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, ও আমার কোল থেকে ডিরেক্টলি ওর আন্টি করে চলে গেল, টেনশন হচ্ছে। আমার কোল থেকে অন্যর কোলে তো চলে গেল, মানে টিচারদের কথা বলছি না, ওই একটা আন্টি ছিল তার ওনার কোলে চলে গেল, বাট ভীষণ কাঁদছে, আমি বাইরে থেকে বসে ওর কান্নার আওয়াজ পাচ্ছি। তো এই যে স্কুলের দরজা, আর আমরা এখানে মাধুর পেতে বসে আছি। ইউয়ান ভেতরে প্রচণ্ড কাঁদছে, মা কাছে যাবে, মা কাছে যাবে বলছে, কেঁদেই যাচ্ছে। বেলুনে ভয় পেয়ে গেছে, কালকে বলে দেবে জানো, বেলুন না দেয়, বলে দিলাম আমি। আজকে এত খেদেছে না ওকে, স্কুলের টাইমিং ছুটি হওয়ার 11:30, ওকে ছুটি দিয়ে দিয়েছে তোমার 11:05। তো ইউয়ান একটুখানি যেটা টেনশন হচ্ছিলো, পটিও করেছে, তারপরে ওর জামা কাপড়ও খোলা হয়েছে, এই জন্য মনে হয় বেশি খেতেছে, আরও জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে। আ বাবা বাবা, কি হয়েছে বাবা, আজ স্কুলে কি হয়েছে বলো, তুমি স্কুল গেছিলে? হ্যাঁ, আ বাবা বলো না। ইউয়ান পুরো লিটারালি 2 ঘন্টা একদম একভাবে কেঁদে গেছে, আর তারপরে দেখো ছুটি হয়ে গেছে, এখন মুখ পুরো হাড়ি হয়ে রয়েছে লিটারালি। তো চলো ওকে বাড়ি নিয়ে যাই, ফ্রেশ করে খাইয়ে দাইয়ে বিকালবেলার পাপাকে দিয়ে ঘুরতে পাঠাবো। এই আমরা খাচ্ছি চা, ইউয়ানের দিকে ফুটি নিয়ে বসে পড়েছে, কি খুশি ও। ভালো বাবাই, গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখছি আমরা চা খাচ্ছি। কাকে খুঁজছো তুমি? দেখো একটা শিব দাঁড়িয়ে ওইদিকে।
ব্লগটা পুরোটা ইউওয়ানকে নিয়ে শেয়ার করলাম, বিকজ আজকে ওর ফার্স্ট ডে ছিল অ্যাট স্কুল। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।